সালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা 2022-23 শিক্ষাবর্ষের সেকেন্ড টাইম চান্স প্রাপ্তদের চ্যালেঞ্জ ও পরিশ্রমের গল্প সিজন 4 এপিসোড 16 এ সঞ্চালনায় আছি। আমি ডক্টর নাজমুস সাকিব সাওয়ান, সিনিয়র শিক্ষক হিসেবে আছি ফিজিক্স ডিপার্টমেন্ট মেডিকোতে। আমাদের মেডিকোর ফেসবুক পেজ থেকে প্রতিদিনই দুপুর 3টায় আমরা আয়োজন করে থাকি এই লাইভ প্রোগ্রামটি, সেকেন্ড টাইম মেডিকেল চান্স প্রাপ্তদের চ্যালেঞ্জ এবং পরিশ্রমের গল্প শীর্ষকের লাইভটি। এই লাইভে আমরা মেধাবীদের সাথে কথা বলি, মেডিকোর গর্বিত মেধাবী সেই মুখদের সাথে কথা বলি যারা কিনা প্রথমবার কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ার পরও তাদের ডাক্তার হওয়ার যে স্বপ্নটা, সেই স্বপ্নটা বজায় রেখে সেকেন্ড টাইমার হিসেবে কেউ 5 বা কেউ 5-এরও বেশি নম্বর কাটা যাওয়ার সেই চ্যালেঞ্জটা নিয়ে পরবর্তীতে সেকেন্ড টাইমার হিসেবে এই বছর মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে জাতীয় মেধায় নিজেদের মেধার সেই ছাপ রেখে দেশের শীর্ষস্থানীয় মেডিকেল কলেজগুলোয় নিজেদের অবস্থান নিশ্চিত করেছে সেই সমস্ত মেধাবীরা আমাদের এই লাইভ অতিথি হিসেবে আসে। আমরা শুনি তাদের সেই চ্যালেঞ্জের দিনগুলি, তাদের সেই পরিশ্রমের দিনগুলি, তাদের এই চ্যালেঞ্জ বা বাধা টপকানোর সেই আত্মবিশ্বাসের কৌশলগুলির কথা আমরা শুনতে পাই তাদের কাছ থেকে লাইভে। যেন লাইভে যারা দেখছে তারা যেন পরবর্তী শিক্ষাবর্ষে সেকেন্ড টাইমার হিসেবে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে এই মেধাবীদের আত্মবিশ্বাস তাদের মধ্যে নিয়ে যেন এই দর্শকদের মধ্যে থেকেও অতিথি হিসেবে আমরা পেতে পারি সেই সমস্ত মেধাবী মুখকে আগামী পর্বে। আমরা আজকে আছি তেমনি এক মেধাবীর সাথে যার নাম ইশরাত জাহান মিতু। মিতু মেডিকো রোড ছিল 2204-6272। মিতুর স্কুল ছিল সাবার ক্যান্টনমেন্ট বোর্ড গার্লস হাই স্কুল এবং কলেজ ছিল সাবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। সেখান থেকে এসএসসি এবং এইচএসসি দেওয়ার পরে মিতু গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় তার সেই কাঙ্ক্ষিত স্বপ্নটি পূরণ করতে না পেরেও দমে যায়নি, বরং এই বছর আবারও সে চ্যালেঞ্জটা গ্রহণ করে এবং 5 নম্বর কাটা যাওয়ার পরও 274.25 পেয়ে জাতীয় মেধায় 918তম হয়ে বর্তমানে ময়মনসিং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের একজন গর্বিত ছাত্রী। অন স্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি ইশরাত জাহান মিতুকে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ইশরাত জাহান মিতু, এমএনসি 60 ব্যাচ। মিতু, তোমাকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তোমার এই গর্বিত সাফল্যের জন্য, জাতীয় মেধায় 918তম হওয়ার জন্য, যদিও বা তোমার 5 নম্বর একজন সেকেন্ড টাইম হিসেবে কাটা গিয়েছে, তারপরে এই চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার এই যে আজকে তুমি আলহামদুলিল্লাহ বলছো, ভালো আছো, এখন তোমার মুখে আমরা হাসি দেখতে পাচ্ছি, এর পেছনের গল্পটা আজকে আমরা আমাদের এই চ্যালেঞ্জ এবং পরিশ্রমের গল্পে শুনতে চাই। প্রথমেই তোমার কাছে যেটা শুনতে চাই যে ফার্স্ট টাইমার হিসেবে যখন তুমি তোমার কাঙ্ক্ষিত সাফল্যটি পেলে না, নিশ্চয়ই তুমি ভেঙে পড়েছিলে কিছুটা, কিন্তু তারপর তোমার আসলে ঘুরে দাঁড়ানোর যে সাহস বা শক্তিটা, সেটা তুমি কিভাবে পেলে এবং কখন সিদ্ধান্ত নিলে যে তুমি আবারও সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দিতে চাও? আমি যখন ফার্স্ট টাইমে পরীক্ষা দিই, তো যখন হইলো না, তো তখন তো অনেক বড় একটা হোঁচট খাই। তো তারপর ফ্যামিলি সাপোর্টটা অনেক বেশি ছিল আমার, আমার বাবা মা সবাই আমাকে অনেক সাপোর্ট করতো। তো বাবা তো এতটা সাপোর্ট করতো যে আমাকে বলছে যে তুমি অন্য আর কোথাও এক্সাম দেওয়ারই দরকার নেই, তুমি শুধু সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিবা, ইনশাল্লাহ তোমার হয়ে যাবে। তো এই সাপোর্টটা পাওয়া, তারপর এখান থেকে মানে বাবার সাপোর্টটা থেকে আমি আবার ডিসিশন নিলাম যে না, সেকেন্ড টাইম দিব, যেহেতু ফ্যামিলি পাশে আছে, এখান থেকেই উঠে দাঁড়ানো। বাবা মার সাপোর্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ। যারা লাইভ দেখছি, বিশেষ করে অভিভাবকরা যারা লাইভ দেখছি, যাদের বাসায় সেকেন্ড টাইমার ছাত্র বা ছাত্রী আছে, তারা অবশ্যই বিষয়টা একটু খেয়াল করব যে আমাদের মেধাবীরা বরাবরই বলে আসে যে পরিবারের সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। তো এই মুহূর্তে যারা কাঙ্ক্ষিত ফলাফল পায়নি ফার্স্ট টাইমার হিসেবে, কিন্তু আবারও সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দিতে চাচ্ছে, তাদের অবশ্যই পিতা মাতার সেই সমর্থনটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা পেলে আজকে মিতুর মতো এই অবস্থানে একজন সেকেন্ড টাইমার খুব সহজে নিজের মেধা এবং পরিশ্রমকে কাজে লাগিয়ে চলে আসতে পারে। মিতুর কাছে যেটা জানতে চাচ্ছি যে তোমার প্রস্তুতি শুরুটা ঠিক কবে থেকে? সেকেন্ড টাইম হিসেবে হলো মেডিকোতে আমি জয়েন করি মে মাসের 10 তারিখে, একদম ফার্স্ট যে ব্যাচটা শুরু হয় সেকেন্ড টাইম সেখান থেকে। আর প্রথমে যখন হলো না, তখন তো অনেক ভেঙে পড়ছিলাম, তখন একদম পড়াশোনায় ছেড়ে দিছিলাম, প্রায় 1 মাস সেরকম পড়াশোনা করিনি, কি করব কি করব না এগুলো নিয়ে ভাবতেছিলাম। তো তখন হুট করেই হলো আবু বললো যে তুমি আবার কোচিং এ ভর্তি হয়ে যাও। তো তারপর মেডিকোতে ভর্তি হওয়া, আর সেখান থেকে মেডিকোর সাথেই পথ চলা।
মেডিকোর সাথে তোমার দীর্ঘ দিনের পথ চলা তোমার মুখে আমরা শুনতে পাচ্ছি সেটা, তোমাকে এই প্রসঙ্গে যদি জিজ্ঞেস করি যে তোমার এই যে দীর্ঘদিনের মেডিকোর সাথে পথ চলা, এই পথ চলায় একজন সেকেন্ড টাইমার হিসেবে তুমি মেডিকোর কাছ থেকে কি কি সাপোর্ট পেয়েছো, এবং একজন সেকেন্ড টাইমার যদি তোমাকে দেখে আজকে মেডিকোতে আসতে চায়, তারা মেডিকোর কাছ থেকে আসলে কি কি জিনিস প্রত্যাশা করতে পারে তার তোমার মতো এই সুন্দর ফলাফলের জন্য? প্রথমত মেডিকোর যে ক্লাসগুলো ভাইয়া পুরা অনেক সুন্দর করে বুঝায়, আর অনেক লং টাইম ক্লাস নেয়, তো প্রত্যেকটা টপিক ওনারা অনেক ধরে ধরে বুঝায়। আমি বায়োলজি বরাবরই বুঝে বুঝে পড়ি, তো সেক্ষেত্রে আমার মেডিকো থেকে আমি অনেক হেল্প পাইছি, যেহেতু ওনারা সব বুঝায় দেয়। প্লাস যেগুলো মুখস্থ করতে হয় সংখ্যা রিলেটেড যে ইনফরমেশনগুলো, সেগুলো ওনারা খুব ভালোভাবে কখনো গল্পের মাধ্যমে কখনো ছন্দের মাধ্যমে এত সুন্দর করে বুঝায় দেয় যে ওগুলো আর মুখস্থ করা লাগে না। আর হলো যে ওনারা যে এক্সাম নেয়, তো এক্সামের যে রুটিনগুলো ওগুলো ওনারা অনেক সুন্দর করে সাজায়। যেমন যতটুকু সিলেবাস দেওয়ার কথা মানে আমরা শেষ করতে পারবো কিনা এটাও ওনারা খেয়াল রেখে ততটুকু মানে একটা লিমিটেড সিলেবাস দেয়। প্লাস জিকে ইংলিশ ওর সাথে রাখে, তো এটা অনেক হেল্পফুল, জিকে ইংলিশ আলাদা করে প্রেশার নিয়ে আর পড়তে হয় না। যেমন ডেইলি যে একটা সাবজেক্ট থাকে বায়োলজি বা ফিজিক্স বা কেমিস্ট্রি, তার সাথে জিকে ইংলিশ অল্প অল্প করে দেওয়া থাকে, যার কারণে আর আলাদা করে প্রেশার নেওয়া লাগে না। খুব অল্প সিলেবাস দেয় জিকে ইংলিশ, যার কারণে তাড়াতাড়ি শেষ করা যায়, নিজের আর কোনো প্রেশার নেওয়া লাগে না। জনি ভাইয়া নিজেই তো বেশ সুন্দর করে রুটিন করে, প্লাস যে সিলেবাস গুলো দেয় টপিক গুলো অনেক সুন্দর করে নিয়ে সাজায়। তো মেডিকেল সাথে থাকলে আর হলো বাইরের থেকে আর কোনো প্রেশার নিয়ে পড়াশোনা করা লাগে না, ওনাদের যে পরীক্ষা নেয় যে সিলেবাস ওনারা দেয় সেটা কমপ্লিট করলে অতটুকুই ইনাফ। অনেক ধন্যবাদ মিতু তোমাকে তোমার এই মতামতের জন্য। মেডিকোর বিষয়ে আমরা নিশ্চয়ই অনেক বেশি অনুপ্রাণিত হব একজন স্টুডেন্টের কাছ থেকে, বিশেষ করে তোমার মতো মেধাবী একজন স্টুডেন্টের এই মতামত আমাদের জন্য অনেক বেশি গর্বের বিষয়। মিতু, তুমি যে সাধারণ জ্ঞান এবং ইংরেজির বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলে, এটা একজন সেকেন্ড টাইমারের জন্য আসলে খুব বেশি একটা কনসার্নের বিষয় এবং অনেকেই অনেক বেশি চিন্তিত থাকে সাধারণ জ্ঞান এবং ইংরেজি নিয়ে। তুমি বলছিলে যে মেডিকোতে প্রতিদিনই সাধারণ জ্ঞান এবং ইংরেজি টপিক থাকে পরীক্ষার বিষয় বস্তুতে, এই সাধারণ জ্ঞান এবং ইংরেজি ক্ষেত্রে তোমার পড়াশোনার কৌশলটা কেমন ছিল? হ্যাঁ, আমি যখন ফার্স্ট টাইমে পরীক্ষা দিই তো আমার প্রিপারেশন মোটেও ভালো ছিল না সাধারণ জ্ঞান আর ইংরেজিতে। এই 25টা মার্কে আমি খুবই কম মার্ক তুলতে পারছি আমার মনে হয় ফার্স্ট টাইম হিসেবে, যার কারণে হয়নি। তো সেকেন্ড টাইমে আমি চিন্তা করলাম যে না, এই এই ল্যাকিংসটা ক্লিয়ার করা দরকার। তো যখনই ওনারা ডেইলি এক্সামের সাথে সাধারণ জ্ঞান আর ইংরেজির অল্প অল্প সিলেবাস দিত, তো আমি মেইন যে সাবজেক্টটা ধরেন বায়োলজির সাথে যদি ইংরেজি আর জিকে দিত, তো আমি আগে ইংরেজি আর জিকেটা কমপ্লিট করে নিতাম, যে এটা তো খুব ছোট একটা সিলেবাস, তো ইংরেজি আর জিকেটা কমপ্লিট করে ফেললে যেহেতু আমার এটাতে অনেক দুর্বলতা আছে, তো আমি সবসময় সবার আগে ইংরেজি আর জিকেটা শেষ করে রেখে দিতাম, তারপর আমি বায়োলজি ধরেন বা যে যে সাবজেক্ট যেটা থাকতো সেটা কমপ্লিট করতাম। এভাবে মেডিকেল সাথে থেকেই ওনারা যতটুকু সিলেবাস দিত ততটুকু পড়েই আমার হলো জিকে ইংলিশ ওনাদের যে বই যেটা ওনারা প্রেফার করে বা দেয়, তো সেইটা ওভাবেই কমপ্লিট হয়ে গেছে। আর ওটা পড়লে আমার মনে হয় না যে আর বাইরের কোনো বই পড়ার দরকার আছে, ওটা পড়ে আমি এই তো আলহামদুলিল্লাহ সেকেন্ড টাইম হিসেবে জিকে 9টা আর ইংলিশ 15টার মধ্যে 13টা এরকম হয়ে গেছে। অনেক সুন্দর সাফল্য ছিল তোমার আসলে জিকে 9টা এবং ইংরেজি 13টা, একজন সেকেন্ড টাইমার হিসেবে বেশ বড় একটা অর্জন ছিল, এবং সেটাই তোমাকে আসলে মেধা তালিকায় এত বেশি এগিয়ে দিয়েছে বলে আমাদেরও বিশ্বাস। তোমার কাছে যেটা এখন জানতে চাই যে একজন সেকেন্ড টাইমার, তুমি তো এই সাধারণ জ্ঞান এবং ইংরেজি বিষয়ে বললে যে মেডিকোর বইগুলো পড়েছিলে, এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ কথা মিতু বলেছে যে রেগুলারিটি সাধারণ জ্ঞান এবং ইংরেজির ক্ষেত্রে খুবই রাখতে হবে, একদম শুরু থেকেই প্রতিদিনই ছোট ছোট করে পড়তে হবে, যেন পরের দিকে গিয়ে ইংরেজি সাধারণ জ্ঞানের উপর যে প্রেশারটা পড়ে, অনেকে হয়তো ভাবে যে ইংরেজি সাধারণ জ্ঞান পরে পড়বো, আগে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ে নেই, সেটা কোনোভাবেই কাম্য নয়। সুন্দর ফলাফল অর্জনের জন্য যদি সেই চেষ্টা থাকে তবে প্রথম থেকেই পড়তে হবে। তোমার কাছে মিতু এবার যে প্রশ্নটা রাখতে চাই যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলোর ক্ষেত্রে অনেক রাইটারের বই আমাদের বাজারে প্রচলিত আছে, আমরা যে মেইন বই হিসেবে যেগুলো পড়াই, এর পাশাপাশি একজন সেকেন্ড টাইমার আরো অনেক বই নিয়ে চিন্তিত থাকে যে প্রশ্নগুলা কোন বই থেকে হবে, বা এবার হয়তো দেখা গিয়েছে যে অন্য বই থেকেও কিছু প্রশ্ন এসেছে, এই ক্ষেত্রে তোমার পরামর্শ কি থাকবে এবং তুমি পড়ার সময় কিভাবে পড়েছিলে এই বইগুলো ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি?
ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি আমাদের যে মেডিকো থেকে যে বইগুলো দেয়, মানে যে বইগুলো প্রেফার করে, যেমন হলো বায়োলজি হাসান স্যার, গাজী আজমল স্যার, তারপর কেমিস্ট্রি হাজারি স্যার, ফিজিক্স ইসহাক স্যার, তো আমি মেইন বইগুলোই আমি ভালোভাবে পড়ছি। আমি বাইরের লেখকের যে বইগুলো ওগুলো নিয়ে এত মাথা ঘামাইনি। আর হলো বাইরের যে টপিকগুলো, মানে বাইরের বইয়ের যে যে ইনফরমেশনগুলো আমার পড়া দরকার, সেগুলো তো ভাইয়ারা আপুরা ক্লাসেই হলো বলে দিছে যে এই টপিকগুলো তোমাদের পড়তে হবে, বা ওনারা লিখেও দিছে এরকম, বইয়ের মধ্যে আমি লিখে রাখছি এরকম। আর যে মেডিকো থেকে যে কম্পিনিয়ন বুক দেয়, তো ওখানেও তো হলো একটা ইনফরমেশন বিভিন্ন টপ রাইটারের বই থেকে ঘেটেই ওনারা একসাথে করে দেয়, তো ওটা কম্পিনিয়ন বুক থেকে একটুখানি পড়ে নিলে ওনার রাইটারের সবকিছু দেখা হয়ে যায়। তো অন্যান্য রাইটার নিয়ে এত টেনশন আমি কখনো করিনি, আর সেকেন্ড টাইম হিসেবে কখনো একটা স্টুডেন্ট এইভাবে করা উচিত না। মেইন বই ফোকাসে রেখেই পড়া উচিত, মেইন বই থেকেই তো ম্যাক্সিমাম এমসিকিউ আসে, আর অন্যান্য রাইটার থেকে যে এক দুইটা আসে ওটা এমনিতে মেইন বই ভালো করে বুঝে পড়া থাকলে ওটা হয়ে যায়। মেইন বই তাহলে আমাদের বা মিতুর মতো অন্যান্য মেধাবীদের যাদের সাথে আমরা লাইভে লাইভ করেছিলাম, প্রত্যেকের এই মতামতটা আমরা লক্ষ্য করেছি যে মেইন বই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা যদি ভালোভাবে বুঝে পড়া থাকে একদম শুরু থেকেই, তাহলে অন্য কোনো জায়গা থেকে প্রশ্ন আসলেও সেটা উত্তর করা খুব বেশি কঠিন হয় না বলেই মিতুর বিশ্বাস। এবং অন্যান্য লেখকদের ব্যাপারে তার মতামত আমরা শুনতে পেলাম যে ক্লাস ফলো করলে মেডিকেল ক্লাসে যে এক্সট্রা ইনফরমেশন গুলো দেওয়া থাকে সেটা মিতু লিখে রেখেছিল তার বইয়ের মধ্যে। মিতুর কাছে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে 100 মার্কসের যে এমসিকিউ থাকে আর মেডিকোর যে 20 মার্কস শর্ট কোয়েশ্চেন আর 80 মার্কসের এমসিকিউ থাকবে। আচ্ছা, এই প্রশ্নের উত্তর যেটা প্রশ্ন করেছে আসলে যে মেডিকোতে যে 20 মার্কসের শর্ট কোয়েশ্চেন থাকে আর 80 মার্কসের এমসিকিউ থাকে, মূল পরীক্ষায় কি 100 এমসিকিউ থাকে নাকি, এটাই হয়তো তার প্রশ্ন ছিল। হ্যাঁ, মূল পরীক্ষাতে 100 এমসিকিউ থাকে আর মেডিকোতে সাথে 20 মার্কসের যে এসএকিউ থাকে, এই ব্যাপারে মিতু যদি একটু জানাতে যে 20 মার্কসের এসএকিউটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা হেল্পফুল ছিল তোমার জন্য। 20 মার্কের যে এসএকিউ থাকতো ওটাতে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে ইনফরমেশন গুলো ওগুলোই দেওয়া থাকতো, তো ওগুলো পারতে খুব একটা কষ্ট হয় না, তো ওগুলো খুব ইজিলি পারা যেত। আর এটা হেল্পফুল কারণ অনেক সময় দেখা যায় যে আমরা অপশন দেখলে গুলায় ফেলি, কিন্তু ওখানে হলো অপশন ছাড়া লিখতে হয়, তো তো একদম অ্যাকুরেট লিখতে হয়, মানে মুখস্থ থাকলেই লিখা যায়, না হলে লিখা যায় না, তো এটাও অনেক হেল্পফুল কারণ ভালোভাবে পড়তে হতো। এসিকিউ যদি ঠিক মতো 20টা অ্যান্সার করতে হতো তো অবশ্যই ভালো করেই পড়াশোনা করতে হতো, ভালো করে না পড়লে তো ওই 20 মার্ক পাওয়া যেত না। নিশ্চয়ই অপশন ছাড়া উত্তর করতে হলে অবশ্যই পড়াশোনার গভীরতাটা অনেক বেশি হতে হবে, তা না হলে এগুলো আসলে সঠিকভাবে উত্তর করা যাবে না। এবং একজন স্টুডেন্টের যদি লক্ষ্য থাকে যে 20-এর মধ্যে সে ভালো নম্বর পেতে চায়, তাহলে অবশ্যই তাকে অনেক বেশি পড়েই এই উত্তরটা করতে হবে। মিতুর কাছে এখন যেটা জানতে চাই যে নিশ্চয়ই এই চলার পথে সেকেন্ড টাইম হিসেবে তোমার যে দীর্ঘ যাত্রা, এই যাত্রা পথে অনেক সময় তোমার মধ্যে কখনো না কখনো হতাশা এসেছে, 5 নম্বর কাটা যাওয়ার যে ভীতি, এই ভীতিটাও একদম সেকেন্ড টাইমকে খুব বেশি সময় অনেক সময় অনেকে অনেক বেশি গ্রাস করে ফেলে। তো এই ভীতিটা বা এই হতাশাটা আসলে একজন সেকেন্ড টাইমার আসলে নিজের পড়াশোনাটা বা নিজের আত্মবিশ্বাসটা কিভাবে ঠিক রাখতে পারে এই মুহূর্তগুলোতে? এটা তো বাইরে থেকে মোটিভেশন নিয়ে কোনো লাভ নাই, নিজেকে নিজে মোটিভেট করতে হবে অলওয়েজ। আর ডিপ্রেশনে আমিও পড়ি নাই এরকম না, হ্যাঁ অনেক সময় ডিপ্রেশন ছিল, ভালো লাগতো না পড়াশোনা করতে, তখন আমি আমার যেসব ভালো টিচার, মানে যাদেরকে আমার ভালো লাগে, তো তাদেরকে আমি বলতাম যে ভাই আমার ভালো লাগতেছে না, তারা অনেক হেল্প করতো, অনেক মোটিভেট করতো, তো তখন আবার পড়াশোনার প্রতি আবার ইচ্ছাটা জাগতো। এদিকে মেডিকেল টিচাররা অনেক ভালো ছিল, অনেক হেল্পফুল ছিল, ওনারা ওনাদেরকে নক দিলে বেশ ভালোই অ্যান্সার করতো, এটা অনেক হেল্পফুল ছিল। যে ভাইয়ারা অনেক ফ্রেন্ডলি ছিল, বলতো যে ভেঙে পড়লে হবে না এরকম, ওনারা অনেক বুঝাইতো। আর আমার যখন এমনিতে অনেক খারাপ লাগতো তখন আমি হলো একটা ভিডিও দেখে নিতাম ইউটিউবে, যে 5 মিনিটের, বেশিক্ষণ না, তো এরকম দেখলে ঠিক হয়ে যেত আবার। মিতুর কাছে আবারও দর্শকদের প্রশ্ন আছে যে সেকেন্ড টাইম প্রিপারেশনের সময় কোথাও কি কোনো এক্সাম দিয়েছিলে কিনা আর কোথাও ভর্তি ছিলে কিনা? না, আমি আর কোথাও ভর্তি ছিলাম না, আমি শুধু মেডিকোতেই ভর্তি ছিলাম মেইন ব্যাচে।
ধন্যবাদ মিতু তোমাকে। মিতু, তোমার কাছে যেটা এখন জানতে চাই যে একজন সেকেন্ড টাইমার আসলে ঠিক এই মুহূর্তে যদি তুমি বলো যে প্রস্তুতি নিতে হবে, তোমার মতে সুন্দর সাফল্য অর্জন করতে হবে, তাহলে এই মুহূর্তে প্রস্তুতি পর্বটা আসলে কেমন হওয়া উচিত? যদি সে মেডিকোর একটা স্টুডেন্ট হয়ে থাকে, তাহলে অবশ্যই বলবো প্রথম থেকেই রেগুলারিটি মেনটেন করে সিনসিয়ারলি তাকে পড়তে হবে। সে যদি একদিন পড়াশোনা করে আরেকদিন না করে তাহলে হবে না, পড়া জমায় রাখলে হবে না। তাকে অবশ্যই মেডিকোর সাথে মেডিকোর এক্সামের সাথে প্রত্যেকটা পড়া কমপ্লিট করে আগাইতে হবে। আর মেডিকোর এরকম সুযোগ আছে, যেমন ডেইলি এক্সামের একটা পড়া যদি তার মিস হয়ে যায়, তাহলে সে সেটা রিভিউ এক্সামে কমপ্লিট করতে পারতেছে। রিভিউ এক্সামের একটা পড়া যদি তার রয়ে যায়, তাহলে সে সেটা মান্থলি এক্সামে কভার করতে পারতেছে। সো এটা যেন জমায় না রাখে, কখনো না কখনো যেন এটা কমপ্লিট করে ফেলে। যদি কমপ্লিট করে ফেলে, তাহলে তার এক্সট্রা আর কোনো প্রেশার আসবে না যে এটা তো আমার পড়া বাকি আছে, বা এটা পরীক্ষার আগে আর কোনো প্রেশার নিতে হবে না। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে, সেকেন্ড টাইমার হিসেবে আমি পরীক্ষার আগে ফার্স্ট টাইমার হিসেবে যতটুকু প্রেশারে ছিলাম, সেকেন্ড টাইমার হিসেবে ছিলাম না, অতটুকু প্রেশার আমাকে নিতে হয়নি। বেশ ইজিলি আমি পরীক্ষা দিতে পারছি, অত টেনশন আমার ফিল হয়নি, কারণ যেহেতু পড়া ছিল মোটামুটি প্রায় সবকিছুই, এক্সামের সাথে আমি পড়ছিলাম, তো আর প্রেশার লাগেনি। ধন্যবাদ মিতু তোমার এই পরামর্শের জন্য। যারা সেকেন্ড টাইমার হিসেবে মিতুকে দেখছি, মিতুর কাছ থেকে অবশ্যই সে অনুপ্রেরণাটা নিব, এবং ওর আত্মবিশ্বাসও নিজের মধ্যে সঞ্চার করতে হবে, এবং এখনই ঘুরে দাঁড়ানো সেই সময়টা। ঘুরে দাঁড়িয়ে মেডিকোতে আমরা যেটা বলি, চলো স্বপ্ন দেখি, বিজয়ের শপথ রাখি, সেই শপথ রেখে সেই শপথকে বাস্তবায়নের জন্য এখনই আসলে পড়াশোনায় নেমে পড়তে হবে। আমাদের বেশ কিছু প্রশ্ন আছে দর্শকদের মধ্যে থেকে মিতুর কাছে। একটা প্রশ্ন এসেছে যে মিতু, তুমি কয়েক ঘন্টা পড়াশোনা করতে, তোমার কিরকম ঘন্টার কোনো সীমা ছিল কিনা? না ভাই, আমার ঘন্টার কোনো সীমা ছিল না। আমি যখন যে কাজগুলো করা দরকার করতাম, যেমন খাওয়ার সময় খাইতাম, ঘুমানোর সময় ঘুম, গোসল, খাওয়া দাওয়া, তারপর নামাজ, যা ইচ্ছা, মানে যখন যেটা দরকার সেটা আমি করতাম, বাস বাকি সময় পড়াশোনা করতাম। আর যদি খুব খারাপ লাগতো, তাহলে বিকালের টাইমটা আমার পড়াশোনা হইতো না, তো তখন একটু ফোন ঘাটাঘাটি হইতো। আচ্ছা, ইংরেজি বিষয়ে দুটো প্রশ্ন আছে আছে যে ইংলিশের ক্ষেত্রে কি তুমি কোনো রুল পড়তে নাকি বেশি বেশি প্র্যাকটিস করতে, আর কোথা থেকে প্র্যাকটিস করতে, বা ইংলিশটা কিভাবে পড়তে? ইংলিশ মেডিকোর যে ভাইয়াগুলো আছে, ওনারা রুলস ভালোই বুঝাই দিত ক্লাসে, তো ওনারা যেভাবে বুঝাইতো ক্লাসে একদম পুরো মুখস্থ করা দিত, তো বাসায় যে আর ওইভাবে পড়তে হতো না, বাসায় যে শুধু আমি প্র্যাকটিস করতাম, ওনারাই টোটালি বুঝাই দিত, আমি শুধু বাসায় যে প্র্যাকটিস করতাম আর পরের দিন এক্সাম দিতাম, এটাতে আমার হয়ে গেছে। আচ্ছা, যারা প্রশ্ন করছে ইংরেজি বিষয়ে, নিশ্চয়ই তাদের উত্তর পেয়ে গিয়েছি। মিতুর কাছে আরো প্রশ্ন আছে দর্শকদের যে কোন টাইম থেকে মেডিকোতে তুমি পড়াশোনা স্টার্ট করেছিলে, সেকেন্ড টাইম কি একদম শুরু থেকেই, মানে রেজাল্টের পরপরই কি প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছিলে কিনা মেডিকোতে? না, তখন তো এপ্রিলের 1 তারিখ আমাদের এক্সাম হয়, তো তারপর তো আমি বললামই যে 1 মাস কোনো ধরনের পড়াশোনা আমি করতে পারিনি। তারপর মেডিকোর ব্যাচ শুরু হয় সেকেন্ড টাইমে মে মাসের 10 তারিখে মেবি, তো তখন আমি জানতাম না যে এটা ফার্স্ট ব্যাচ শুরু হয়। তো যখন জানলাম, তখন হচ্ছে আমি 12 তারিখে জানতে পারলাম, আমি 12 তারিখে এসে ভর্তি হয়ে গেছি, তখন থেকে আমার মেডিকোর সাথে পথ চলা। মেডিকোর কোন ব্রাঞ্চে ছিলে মিতু তুমি? ফার্মগেট ব্রাঞ্চে ছিলাম। ফার্মগেট ব্রাঞ্চে। আরেকটা প্রশ্ন আছে যে ফার্স্ট টাইমের ক্ষেত্রে তোমার নম্বর কত ছিল, আর সেকেন্ড টাইমার হিসেবে কত পেয়েছো? ফার্স্ট টাইম হিসেবে আমার নম্বর ছিল 58, আর সেকেন্ড টাইম হিসেবে যদি 5 মার্ক সহ বলি তো 79.25। আর যদি 79.25, 21.25 নম্বরের বিশাল বড় একটা ব্যবধান, এবং এই ব্যবধান আনতে মিতু কিভাবে পরিশ্রম করেছে, কিভাবে তার এই সাফল্যের গল্প লিখেছে, সেটাই কিন্তু আমরা এতক্ষণ শুনেছি, এবং যারা লাইভ দেখছি তারা কিন্তু এই ব্যাপারটা অবশ্যই নোট করব যে মিতুর এই বেশ বড় সড় একটা নম্বরের ব্যবধান কিন্তু করতে পেরেছে। এবং ওর এই কৌশলগুলা যারা এখন থেকেই প্রস্তুতি নেওয়ার কথা ভাবছি, নিশ্চয়ই নিজের জীবনে কাজে লাগাবো, এবং সামনে সিজন গুলাতে তারা দর্শক হিসেবে আমাদের, মানে আজকে দর্শক হিসেবে আছি, সামনে সিজন গুলাতে ভিতর মধ্যেই আমাদের এই লাইভে অতিথি হিসেবে নিশ্চয়ই এখান থেকে যোগ দিতে পারবো। মিতুর কাছে এখন যেটা তাহলে জানতে চাই, তোমার যে এই সুন্দর সাফল্যের গল্প তুমি লিখে ফেলেছো একজন সেকেন্ড টাইমার হিসেবে, এই অর্জনটা তোমার অসাধারণ গর্বিত একটা অর্জন একজন ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রী হিসেবে। শীঘ্রই তোমার ক্লাস শুরু হতে যাচ্ছে, তো
এই মেডিকেল সেক্টরে ভবিষ্যৎ পরিকল্পনা তুমি কি এখন কিছু করেছো কিনা? ভবিষ্যৎ বলতে এখন ভালোভাবে পড়াশোনা করতে চাই আগামী 5 বছর, অন্তত তাদের জন্য যাদের আমাকে প্রয়োজন, তো আর বাবা মার জন্য, বাবা মা যেহেতু আমাকে ডাক্তার হিসেবে দেখতে চাইছে, তো তাদের জন্য ভালো মতো এখন পড়াশোনা করতে হবে। আর সেই সব গরিব মানুষদের জন্য যারা সামান্য কিছু টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না বা এরকম কিছু, তো তাদের জন্য ভালো মতো পড়াশোনা করতে হবে অন্তত। নিশ্চয়ই তাদের জন্যই, সেই মানবতার সেবার জন্যই আমাদের এই পেশাটা, এবং এই পেশায় তুমি তোমার মানব সেবায় ব্রতী হয়ে আরো সামনের দিকে যেন এগিয়ে যেতে পারো, এই কামনা মেডিকোর পক্ষ থেকে সবসময় থাকবে। আমাদের দর্শকদের মধ্যে থেকে আর যে প্রশ্নগুলো আছে, যেগুলোর ব্যাপারে উত্তর অলরেডি আমি তো দিয়ে দিয়েছি, যে কোন সময় থেকে তুমি স্টার্ট করেছিলে, কবে থেকে মেডিকোতে তোমার যাত্রা শুরু, ইংরেজি বিষয়ে আবারও কিছু প্রশ্ন এসেছে মিতুর কাছে, এগুলোর উত্তর মিতু সব দিয়ে দিয়েছে, এবং অনলাইন ব্যাচের সম্পর্কে বা পেমেন্ট ইস্যু সম্পর্কে কয়েকজন জানতে চেয়েছে, এই ব্যাপারে একটু অনুগ্রহ করে মেডিকোর হটলাইন নাম্বারে যদি যোগাযোগ করি তাহলে অবশ্যই এই ব্যাপারে, বা মেডিকোর যে সংশ্লিষ্ট ব্রাঞ্চে ভর্তি হতে চাই সেই ব্রাঞ্চের নম্বরে যদি যোগাযোগ করি তাহলে উত্তরগুলো পেয়ে যাবো আশা করছি। মিতুর সাথে আমাদের যে আজকে চ্যালেঞ্জ এবং পরিশ্রমের গল্প সিজন 4 এপিসোড 6 এর লাইভ, তার একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি। এই প্রান্তে এসে মিতুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমার এই সুন্দর পরামর্শগুলো দেওয়ার জন্য, এবং আশা করি তোমার আত্মবিশ্বাস যারা দর্শকরা দেখছি তাদের মধ্যে সঞ্চারিত হবে, এবং যারা লাইভ দেখছিলাম আমাদেরকে তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের এই লাইভটি দেখার জন্য, এবং মেডিকো সবসময় আশা করে যেন এই দর্শকদের মধ্য থেকেই সামনের পর্ব সামনের সিজন গুলাতে যেন মেধাবী মুখকে আমরা আনতে পারি, মেডিকোর গর্ব হিসেবে আমাদের অতিথি হিসেবে লাইভ প্রোগ্রাম গুলোতে আনতে পারি। যারা সেকেন্ড টাইম হিসেবে দেখছি তারা অবশ্যই এখনই ঘুরে দাঁড়াবো, এখনই আবার পড়াশোনা শুরু করে দিব, অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে, অন্য কারো কোনো কথা বার্তায় কান না দিয়ে, নিজের পরিবারের সমর্থন যদি থাকে অবশ্যই সেকেন্ড টাইমার হিসেবে নিজের পড়াশোনা এখনই শুরু করে দিতে হবে। এখনই তোমার সেই বিজয়ের গল্প লেখার সময়, এখনই তোমার সেই বিজয়ের শপথ রাখার সময়, এবং আমরা মেডিকোতে বলি যে চান্স যদি পেতে চাও টেক্সট বুক হাতে নাও, মূল বই অবশ্যই এখনই হাতে নিতে হবে, মূল বই পড়ার কোনো বিকল্প নেই, সেই বইকে পাথেয় হিসেবে ধরেই তোমার যাত্রা শুরু করে দাও, তোমার এই যাত্রায় মেডিকো সবসময় তোমাদের পাশে আছে। আজকের মতো আমাদের লাইফটা এখানেই শেষ করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।